কারণ আমি জানি যে অন্য অনেকেই অপেক্ষা করে বছর থাকেন, আর সুতরাং সবাইকে সুযোগ দেওয়া দরকার আমাদের। তবে আমি এই যে আজকের যে সম্পাদক বা এই বইয়ের যিনি আইডিয়া যা এবং যিনি কাজ করছেন তাকে অভিনন্দন জানাই, এবং আমার বন্ধু মুস্তফা মোর্শেদ আমাদের খুব প্রিয় বন্ধু এবং নাম করা লেখক, তাকেও আমি অনুরোধ করেছি এখানে তিনিও এসেছেন, তাকেও আমি কৃতজ্ঞতা জানাই। আমাদের বন্ধু তোফায়ুল আহমেদ এবং অন্য যারা ভাগবতপুরের শিক্ষক, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে একুশের বইমেলার আজকের এই বইটি আমি মনে করি বিশেষভাবে উল্লেখযোগ্য, যে সাধারণত বইমেলে আমরা সৃষ্টিশীল বইয়ের ব্যাপারটাই বেশি দেখি, গল্প তারপর উপন্যাস কবিতার বই ব্যাপার, কিন্তু এই ধরনের গবেষণামূলক এবং বিশেষ করে গার্মেন্টস সেক্টর নিয়ে যে কাজ সেই বিষয়ের উপর একটি বই, এবং আমরা যখন স্টলটিকে দিই তখন আমাদের বিবেচনায় বিষয়টি ছিল যে আমাদের একটি বিশাল গুরুত্বপূর্ণ সেক্টর আমাদের অর্থনীতির, সেই সেক্টরকে কীভাবে আমরা এই মেলার সাথে যুক্ত করতে পারি সেই বিবেচনা থেকে এই স্টলটি দেওয়া হয়, এবং তারা যে আমরা যে ভুল করিনি সেটা এখন প্রমাণিত হয়েছে যে তারা অনেকগুলো ভালো বই করছেন এবং আরও তাদের পরিকল্পনা রয়েছে।